নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়ে কি করে স্বাস্থ্যকর পাস্তা তৈরি করবেন। তো এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। জলটাকে ফুটতে দিতে হবে, তার মধ্যে এতে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচ নুন আর অল্প একটু সাদা তেল। সাদা তেলের বদলে সর্ষের তেলও দিতেই পারেন, তো আমি এখানে সাদা তেলই দিলাম। এবার এটা হালকা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করব পাস্তা। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই আমি যে পাস্তার পরিমাণটা নিচ্ছি, যে কোনো কোম্পানির পাস্তা নিতে পারবেন। তো তার জন্য 10 টাকার যে প্যাকেটগুলো, এখানে আমি 2 প্যাকেট এখানে ব্যবহার করছি। বাজারে যে 10 টাকা প্যাকেটের পাস্তাগুলো পাওয়া যায়, তো 2 প্যাকেট পাস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে পাস্তাটাকে ফোটাতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। পাস্তা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হওয়া চায় এবং সেই সঙ্গে অতিরিক্ত সেদ্ধ যাতে না হয়ে যায় সেটাও কিন্তু দেখতে হবে। প্রথমে 1.5 থেকে 2 মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন, মানে হাই ফ্লেমে ফোটাবেন। তারপরে আরও 2 থেকে 3 মিনিট ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি করে পাস্তাটাকে ফোটাতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে পাস্তাটাকে উল্টে দেবেন। পাস্তা যদি আপনি পারফেক্টভাবে সেদ্ধ করতে না পারেন তাহলে দেখতেও খারাপ লাগবে, কারণ পাস্তা হয় ভেঙে যাবে, আর নয়তো খাবার সময় যদি কম সেদ্ধ হয় তাহলে কি হবে, শক্ত থেকে যাবে। তো পারফেক্টভাবে পাস্তা কিন্তু তৈরি করতে জানতে হবে। সেদ্ধ করার হয়ে গেছে কি না কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মানে যখন দেখবেন যে পাস্তাটা খুব সহজে ছুরি, খুন্তি বা চামচ যেটা দিয়েই হোক না কেন, হালকা করে প্রেস করার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে বুঝবেন পাস্তা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পেলেন, খুব সহজে কিন্তু পাস্তাটা কেটে যাচ্ছে। দেখুন, ছুরি দিয়ে আমি জাস্ট হালকা করে প্রেস করছি, তাতেই তো সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে হয় এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিতে হবে যাতে জলটা ঝরে যায়, অথবা এভাবে ছানটা দিয়ে জল ঝরিয়ে তুলেও নিতে পারেন। তো আমি জল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে প্লেটটাতে রাখবেন, একসঙ্গে অনেক পাস্তা না রেখে এইভাবে একটু ছড়িয়ে রাখবেন যাতে একটু হাওয়া লেগে ঠান্ডা হয়, এবং কি হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না, পাস্তা হবে একেবারে ঝরঝরে। তো এইভাবে এটাকে 3-4 মিনিট মতো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর তেলটাকে কড়াইয়ের চারপাশে বেশ ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে, পুরো সারফেস জুড়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। বিশেষ করে যখন আপনি অ্যালুমিনিয়াম কড়াইতে বা স্টিলের কড়াইতে রান্না করবেন তখন অবশ্যই তেলটা এইভাবে ছড়িয়ে দেবেন, ননস্টিক হলে সেখানে লেগে যাওয়ার চান্স থাকে না। তো অ্যালুমিনিয়াম মানে লেগে যাবে, যেতেই পারে, সেই কারণে তেলটা ভালো করে গরম করে ছড়িয়ে দেবেন, তাহলে আর লেগে যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি আর 1/2 টেবিল চামচ আদা কুচি, একেবারে মিহি করে কুচানো, দেখতেই পাচ্ছেন। আদা আর রসুন কুচিটাকে মিনিট খানেক একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করতে যাওয়ার দরকার নেই। আর ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম লোর মাঝামাঝি রেখেছি, নাহলে রসুন কিন্তু অনেক সময় পুড়ে যায়, পুড়ে যাতে না যায় খেয়াল রাখবেন। এবারে এর মধ্যে অ্যাড করছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, চাইলে আপনি পেঁয়াজটা একটু বাড়াতেই পারেন। আর পেঁয়াজটা আমি কেটেছি, দেখতে পাচ্ছেন সাইজটা একটু বড় বড় করে, তো আপনি সেটা ছোট বড় দুটোই করতে পারবেন, তবে খাওয়ার সময় মুখে লাগলে ভালোই লাগে। এখানে বিনস দিয়ে দিলাম আমি মোটামুটি একটা ছোট বাটির 1 বাটি, আর ক্যাপসিকামও দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের। আর যে কোনো সবজি থাকলে, যেমন ধরুন গাজর, ফুলকপি, বাঁধাকপি, এগুলোও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, আরও স্বাস্থ্যকর হবে। তো আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো এরই মাঝে বন্ধুরা, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে অ্যাড করছি 7 মতো নুন, আর দেব 1/2 চা চামচের কাছাকাছি ধনে গুঁড়ো, অতিরিক্ত দেবেন না, কিন্তু 1/2 চা চামচ ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনি যদি পছন্দ করেন তাহলে অ্যাড করে দেবেন, তো আমি এখানে দিলাম ধনে গুঁড়ো আর এখন পর্যন্ত নুন দিয়েছি, মাঝে কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়েছি, লঙ্কার গুঁড়ো একেবারে ব্যবহার করিনি, যেটা বললাম আপনারা চাইলে করতে পারেন। এবারে 1/2 চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্ট ভালো লাগবে। বেশি কিছু না থাকলে বাড়িতে অল্প একটু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে এলাচ একটু রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দেবেন, এখানে 1/2 চা চামচ মতো দিলাম। এবারে সবজিগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এবার এখানে আমি অ্যাড করব টমেটো সস, তো টমেটো সস আমি এখানে দিচ্ছি, সস ঠিক না, টমেটো কেচাপ 2 টেবিল চামচ। আপনার কাছে যদি
অরিজিনাল মানে ফ্রেশ টমেটো থাকে তাহলে টমেটো পিউরি করে দিয়ে দেবেন, আর টমেটো চামচটা ধুয়ে, টমেটো কেচাপের চামচটা ধুয়ে হাফ কাপ মতো এখানে, ছোট্ট চায়ের কাপের হাফ কাপ মতো এখানে জল অ্যাড করে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু রান্না করতে হবে। আমি এখানে একেবারেই ঢাকা দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। যদি আপনি গাজর ফুলকপি এগুলো অ্যাড করেন অবশ্যই ঢাকা দিয়ে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে সবজিগুলো ভালো করে সফট হয়ে যায়। সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন পাস্তাগুলো কতটা ঝরঝরে রয়েছে, একটার সঙ্গে একটা লেগেও যায়নি, কোনোটা ভেঙেও যায়নি, শুধু যেটুকু আমি ভেঙে দেখিয়েছিলাম আপনাদের সেটুকুই ভেঙেছে। এবারে এটাকে বেশ ভালো করে মেশাতে হবে এবং 2 থেকে 3 মিনিট ধরে ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই, ফ্লেমটা এই সময় বাড়িয়ে রাখার কোনো দরকার নেই। আমি একটু ড্রাই করছি পাস্তাটা, আপনি যদি একটু ভেজা ভেজা রাখতে চান সেক্ষেত্রে টমেটো কেচাপটা আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দেবেন, সঙ্গে আরও একটু জল বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু ভেজা ভেজা পাস্তা তৈরি হয়ে যাবে। তো 3-4 মিনিট এটাকে নাড়াচাড়া করলে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার মতো।